তিনি জিজ্ঞেস করেছেন যে আমি কীভাবে পরিপূর্ণ মোমেন হতে পারি কীভাবে প্রকৃত এবং পরিপূর্ণ মোমেন হওয়া যায় এটা আসলে আমাদের প্রত্যেক মুসলিমের প্রত্যেক মোমেনেরই আসলে প্রশ্ন কারণ ইমান তো হাফ হওয়া যায় না তাই না ইমান পরিপূর্ণই থাকতে হয় আর মমেনও পরিপূর্ণই হতে হয় ইমানটা যদি আমাদের অন্তরে পাহাড়ের মতো শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করা যায় তখনই সেই ইমানটা আমাদের মধ্যে আমাদের কার্যকলাপ কথাবার্তা আমাদের আচার আচরণ সব কিছুর মধ্যে প্রকাশিত হতে থাকে এবং আমরা আল্লাহর প্রতি শ্রদ্ধা ভালোবাসা তাওয়াক্কোলে সব কিছু আমরা পরিপূর্ণভাবে আসলে সম্পন্ন করতে পারবো তো যাই হোক আমরা জানি যে মমেনদের বেশ কিছু বৈশিষ্ট্য এবং শর্ত পূরণ হলেই তাদের ইমানটা পরিপূর্ণ হয় সেটা নিয়ে আমরা সংক্ষেপে আজকে আলাপ করবো ইনশাল্লাহ প্রথমে যেই পয়েন্টটা আমরা এখানে তুলে ধরছি মমেনদের জন্য থাকা উচিত তার ইমানের পরিপূর্ণতার জন্য কারণ অন্যগুলো থিওরিটিক্যালি সে মেনে নেয় প্রথম যে পয়েন্টটা আমরা বলবো সেটা সে হয়তো অনেক সময় সে মানার ক্ষেত্রে গড়িমসি করে অথবা তার কিছু ত্রুটি থেকে যায় সেটি হলো আল্লাহ যা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন তার প্রতি সন্তুষ্ট থাকা এটাকে বলা হয় আর্রেদা বিল কাদা অল কাদর অর্থাৎ আল্লাহর যে ফয়সালা এবং আল্লাহর যে তকদির সে তকদিরের প্রতি সন্তুষ্ট থাকা এবং আমাদের কথাবার্তা কাজে করবে সেটিকে প্রকাশ করা এটি আমরা নবী সাল্লাকে করতে দেখেছি তিনি যখন তার প্রিয় শিশু সন্তান ইব্রাহিম মারা যায় তখন বলেছিলেন লা ইল্লা মায়ার বে কিকা ইয়া আমরা লা ইব্রাহিম তোমার বিদায় ব্যথায় আমরা ব্যথিত এটি সাহেব ও বর্ণনা আলাসিব না মালিক রাদি আল্লাহ তালহ থেকে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি না বিসাল্লাহ সাল্লাম তার প্রিয় সন্তানকে হারিয়েও তিনি ব্যথিত হয়েছিলেন কিন্তু তিনি তাকদিরের প্রতি কোনো দোষারোপ করেননি আল্লাহর প্রতিও তিনি কোনো ক্ষোভ প্রকাশ করেননি যেটা আমাদের অনেকের মধ্যে দেখা যায় অতএব এটা ইমানের খুব বড় একটা আলামত এবং ইমানদারাই যারা পরিপূর্ণ মমিন তারাই তাকদিরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করে অবিচল থাকতে পারে দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে মানুষ যে সওয়াব বড় বড় সওয়াব সে অর্জন করে সেটাকে স্মরণে রাখা ইমান হচ্ছে সবচেয়ে মূল্যবান বস্তু অতএব ইমানের পুরস্কারও সবচেয়ে বড় আর ইমান ভিত্তিক আমলগুলোরও বিশাল বড়ো বড়ো পুরস্কার আছে অতএব কোনো ব্যক্তি যদি সেই ইমানের পথে চলতে গিয়ে কোনো কষ্টের মুখোমুখি হয় অথবা ইমান ভিত্তিক আমল করতে গিয়ে সে কোনো বালা মুসিবতের মধ্যে পতিত হয় তবুও তার এই সবাবের কথা বা পুরস্কারের কথা স্মরণ করলে হয়তো সে ব্যথাটা তার আর থাকবে না যেটা আমরা দেখি যে পরীক্ষার পড়াশোনা করতে কত কষ্ট তাই না কিন্তু পরীক্ষার পরে যদি ফার্স্ট হওয়ার রেজাল্টের কথা আমরা ভাবি বা গোল্ডেনে প্লাস পেয়ে যাওয়ার যে আনন্দ সেটার কথা ভাবলে সে কষ্টগুলো আর কষ্টই মনে হয় না এবনুল জাউজি রাহমাহুল্লাহ তিনি একটা ছোট্ট ঘটনা বর্ণনা করেছেন বলেছেন যে একজন মহিলা তিনি তার আঙ্গুলে প্রচণ্ড ব্যথা পেলেন কিন্তু তিনি এই ব্যথা পেয়ে হেসে দিলেন তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি এত প্রচণ্ড ব্যথা পেলেন যেটাতে অন্য যে কেউ উহ আহ করে চিৎকার করতো কিন্তু আপনি হাসলেন কেন হাসলেন তিনি বলেছিলেন সে মহিলা লজ্জাতুল সাবি তুনসি আল আলিম লজ্জাতুল সাবি তুনসি তাল আলিম যে তাওয়াব পাওয়ার আল্লাহর কাছে রিওয়ার্ড পাওয়ার যে আনন্দ সেটি আমার কষ্টের যে তিক্ততা সেটিকে ভুলিয়ে দিয়েছে আমি আমার সবাবের কথা ভেবে হেসেছি আনন্দিত হয়েছি সুহান আল্লাহ তৃতীয় যে বিষয়টা সেটি হলো আসবরু আল আলাল বেলা যে কোনো বেলা মুসিবতে সবর করা সবরই আপনাকে যে কোনো টেনশন থেকে রক্ষা করতে পারে মূলত আল্লাহ রক্ষা করেন এগুলো হচ্ছে ওয়াসিলা একটা প্রোগ্রাম সবর একটা প্রোগ্রামের নাম নিজেকে রাখা এবং যাজা ফাজা না করা অস্থির না হওয়া বরং এই সবর হচ্ছে ইমান বাড়ার সবচেয়ে শক্তিশালী একটা উপকরণ আমরা দেখি যে আল্লাহ সুবাহ বলেছেন সুর আল আহজাবের বাইশ নম্বর আয়তে ইল্লা ওসাদ যখন মোমিনরা অমুসলিম দলগুলোকে দেখল শত্রুপক্ষের দলগুলোকে দেখল তারা বলল এ তো সেই দল যেই দল আমাদের বিরুদ্ধে আক্রমণ করার কথা আল্লাহ তালা এবং তারা রাসৌদ সাল্লাহসাল্লাম ওয়াদা করেছিলেন আল্লাহ সত্য বলেছেন তার ও সত্য বলেছে এরপরে আল্লাহ মন্তব্য করছেন এই ঘটনাটা এই যে আহজাব আহজাবের যুদ্ধের এই আহজাবের উপস্থিতি তাদের ইমানকেই বাড়িয়ে দিয়েছে ও তসলিম এবং তাদের আল্লাহর প্রতি নিজেদের আত্মসমর্পণকেই বাড়িয়ে দিয়েছে সুতরাং এত বড় একটা যুদ্ধের মুখোমুখি হয়ে বিপদের মুখোমুখি হয়ে দেখা গেল যে মোমেনরা সাহাবায়িকরা তখন তো রাসুল সাল্লাহ সাথে মোমিন রাসবা একর ছিলেন তাদের ইমান প্রচণ্ড রকম বেড়ে গেল এবং তারা বিপদকে বিপদ মনে না করে বললেন যে এ তো সেই ওয়াদা যে ওয়াদা আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ সাল্লাম করেছিলেন সোভান আল্লাহ এটা হলো আসলে পজিটিভ মাইন্ড পজিটিভ মাইন্ড থাকলে এভাবেই মানুষ সব কিছুকে আসলে ফেস করতে পারে তার কোনো অসুবিধা হয় না আমরা জানি যে এই যে ধরন বিপদে আপদেও দেখেন আপনার সবর কারণেই ইমান বেড়ে গেল তাই না যে লোক সবর করতে পারলো না তারই আর যে সবর করতে পারলো সমান কি কখনোই না ইমান তড়াত এবং ইবাদত দ্বারা বাড়ে সবর দ্বারা বাড়ে তাওয়াক্কুল দ্বারা বাড়ে আল্লাহর প্রতি মাহাব্বা দ্বারা বাড়ে আল্লাহ রসুল্লামের প্রতি মাহাব্বা দ্বারা বাড়ে কোরআন আনসন্নার প্রতি মাহাব্বা ভালোবাসা শ্রদ্ধা এগুলো দ্বারা ইমান বাড়ে এবং ইমান বাড়ে তেলাওয়াতুল কোরআনের মাধ্যমে ইমান বাড়ে আয়াত আলাহিম আয়াতজাদাতম ইমান করণি স্পষ্ট করে বলছে এবং ইমান বাড়ে এলেমের ম্যাজলিস্টগুলোতে হাজির হলে কারণ তখন নানা জ্ঞান অর্জন করবেন সাথে সাথে আপনি দেখবেন যে আপনার ইমানটা আরও দৃঢ় হলো আপনার অনেক অজানা জ্ঞান অর্জিত হলো এবং এর ফলে তাওয়াক্কুল বেড়ে গেল এরপরে এর ফলে ইসলাম এবং মুসলিমদের প্রতি আপনার ভালোবাসাও বেড়ে গেল আর ইমানটা কমে পাপের মাধ্যমে যত পাপ করবেন ততই দিন থেকে সরে যাবেন পাপ মানুষকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে দেয় আল্লাহর দিন থেকেও বিচ্ছিন্ন করে দেয় আচ্ছা এরপর চতুর্থ যে বিষয়টি সেটি হল ভালো কথা বলা এবং খারাপ যে কোনো জিনিস থেকে দূরে থাকা ভালোর সঙ্গে বসবাস করতে হবে এবং মন্দ থেকে খারাপ থেকে আপনাকে দূরত্ব বজায় রাখতে হবে এর মধ্যে আমরা দেখি তাহলে ভালো ভালো কাজের মধ্যে আছে মানুষের জন্য ভালো কাজ করা কল্যাণের কাজ করা প্রতিবেশীর দিকে খেয়াল রাখা দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং আমাদের আশপাশে যারা আছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বা জনগণ তাদের কাউকে কষ্ট না দেওয়া কাউকে অপমানিত না করা আমরা মানে এই ধরনের ভালো কাজের পাশাপাশি আমাদের আরও অনেক হয়তো ভালো ভালো কথা বলতে পারি মেহমানের এহতরাম করতে পারি একটা হাদিস বখারি মুসলিমের মধ্যে এসেছে আপনারা জানেন নবিসাল্লা সাল্লাম বলেছেন মনকানবিল্লাহিল আখিরি ফেলাউজারাহ যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাত দিবসের প্রতি ইমান রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় বিল্লাহ মনকায়নাই উমিনবিল্লাহিউলিয়মিল আখিরি ফেলা ইউক্রেম ওয়াইভা আর যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাত দিবসের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে ওমান ক্যানাই আখির বি আখরিফ আলিয়াকুল খায়ান স্মুথ আর যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাত দিবসের প্রতি ইমান রাখে ইমান পোষণ করে সে জন্য ভালো কথা বলে অথবা চুপ থাকে এর মধ্যে মানে বিশদ অনেক কিছু সুন্দর মতো এসে গেছে এবং মোটামুটি একটা মূল নীতি যেটা আমরা শুরুতে বলেছিলাম যে সে ভালোর সঙ্গে বসবাস করবে ভালোকেই অবধারিত করে নেবে তার কার্যক্রমের মধ্যে আর খারাপ থেকে সে দূরত্ব বজায় রাখবে সেটার মূলনীতিটা আমরা এই হাদিস থেকে কিন্তু পেয়ে গেলাম আর এখানে আরেকটা বিষয় আমরা জানি আল্লাহ সালা ইস্তেকামাতের প্রশংসা করেছেন এবং বলেছেন যারা ইস্তেকামাতের মধ্যে মানে বলে যে রব্যন আল্লাহ তুম ইস্তেকাম তারা বলে যে আল্লাহ আমাদের রব এবং তারপর ইস্তেকামাত অর্জন করে ইস্তেকামাতের উপর থাকে তাহলে তাদের উপর আল্লাহ রহমতের বাড়িধারা বর্ষিত হতে থাকে এখন ইস্তেকামারটা কীভাবে আসবে ইস্তেকামাটটা প্রথমে আসবে অন্তরের ইস্তেকামার থেকে আপনার অন্তরকে স্থির করতে হবে দিনের মধ্যে দিনের উপরে ইমানের সাথে ইমানটা যেন অন্তর থেকে কখনোই চ্যুত না হয় অন্তরে ইমানটাকে খুব শক্তিশালীভাবে বসাতে হবে উইথ ইস্তেকামা ইস্তেকামের সাথে তাহলে মাছ আলকালভ যেটা অন্তরের যে মাছ এইটা যদি অর্জিত হয় তাহলে ইস্তাকামাতুল্লেসান সেটাও অর্জিত হবে সেটা অর্জিত হবে থেকে আপনি ভালো কথা বলবেন অন্তর ভালো থাকলে মুখ দিয়ে ভালো কথা বের হবে অন্তর খারাপ হলে মুখ দিয়ে ভালো কথা বের হবে না নবী সাল্লা সাল্লাম দেখেন খুব চমৎকার একটা কথা বলেছেন যেটি সহিয়ত তারিব মধ্যে শাহ আলবানি বর্ণনা করেছেন আনাসিবনে মালিক রাদি আল্লাহ তালন থেকে একটা সাহি রেওয়ায়জ নবী সাল্লা বলছেন লাই আস্তাকিমো ইমান ও আবদিন হেত্তা ইয়াস্তাকিমা বহু। কোনো বান্দার ইমান ততক্ষণ পর্যন্ত ইস্তেকামাত অর্জন করবে না যতক্ষণ তার কলব ইস্তেকামাত অর্জন না করবে ওলাই আস্তাকিম ও কালবহু হত্তা ইয়াস্তাকিমা হু এবং তার কালব কখনও মুস্তাকিম হবে না ইস্তেকামাত অর্জন করবে না যদি তার জিব্বা ইস্তেকামাত অর্জন না করে ওলাহুল জান্নাতার জন্য লা মানু জয়ারুহু বা ওয়াকাহু এবং কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার প্রতিবেশী তার মন্দ কর্মতৎপরতা বা মন্দ কাজ থেকে মন্দ ক্ষতি থেকে যে নিরাপদ নয় তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের ভালো কাজে সম্পৃক্ত থাকতে হবে মন্দ কাজ থেকে দূরত্ব বজায় রাখতে হবে পাঁচ নম্বর হলো ভালোর প্রচার প্রসার করা এবং সেদিকে মানুষকে আহ্বান করা হকের প্রচার প্রসার এবং সেদিকে মানুষকে আহ্বান করা এবং পাপ অবাধ্যতা মন্দ কাজ অকল্যাণকর কাজ সমাজ বিধ্বংসী কাজ ইমান বিধ্বংসী কাজ এগুলো থেকে নিষেধ করা নিজেও বিরত থাকা অন্যকেও নিষেধ করা তবে সাল্লাহ সাল্লাম সে বিখ্যাত হাদিসটা যেটি মুসলিম তার সহি মুসলিমের বর্ণনা করেছেন মানুর আমিন কুমুন করন ফালিগাইয়ের হু বিয়াজি যে ব্যক্তি তোমাদের মধ্য থেকে কোনো মনকার কোনো খারাপ কাজ দেখে অন্যায় কাজ দেখে সে যেন তার হাত দিয়ে প্রভাব দিয়ে তার শক্তি দিয়ে সেটাকে প্রতিহত করে ফাইনলাম ওয়াম্যান ফাইল্লামিয়াস্তাতলিস যদি সে হাত দিয়ে না পারে তাহলে যেন তার জিব্বা দিয়ে করে ফাইল্লামিয়াস্তাতার ফাবেকাল বিহি আর যদি তাও না পারে অর্থাৎ জিব্বা দিয়ে না পারে ফাবেকাল বিহি দালিকা কাদ আফুল ইমান এটাই হচ্ছে সবচেয়ে নিম্ন স্তরের ইমান অর্থাৎ তার অন্তর দিয়ে করবে আর জিব্বা দিয়ে না পারলে অন্তর দিয়ে এবং এটাই হচ্ছে সবচেয়ে নিম্ন স্তরের ইমান তো সুতরাং আমাদের এই কাজগুলো করতে হবে অর্থাৎ এটাকে একটা মূলনীতি হিসাবে ধরে নিয়ে কাজটা করতে হবে ইমান পরিপূর্ণ করার জন্যে এবং ষষ্ঠ যে বিষয়টা সেটা হচ্ছে সত্যবাদী মোমেনদের যে সিফাত আল্লা সুবহান ও কর কোরআনে বর্ণনা করেছেন নবী সাল্লাহ সাল্লাম হাদিসে তুলে ধরেছেন সেই সেফাতগুলো কিন্তু আমাদের অর্জন করতে হবে হ্যাঁ যেমন আল কোরআনের একটা খুব বড় আয়াত চমৎকার আয়াত সুরা বাক্কার একশো সাতাত্তর নম্বর আয়াতে এই সেফাতগুলোর একটা বর্ণনা পাই পাশাপাশি সুরাল মো মিনুনের একদম এক নম্বর আয়ার থেকে কিছু বর্ণনা পাই তাহলে সেই সেফাতগুলো কি সেটাকে একটু পড়ে নেওয়া বুঝে নেওয়া এবং সেগুলোকে নিজের মধ্যে নিয়ে আসা আল্লাহ সুমন্তাল্লাহ বলছেন লাসলবে আন্তুআ উজু হাকুম কেবল আলমা শরিক উল মগরি ওলাইকি নলিউরমান আখির ওয়াল উল মালা ইকেল কি চাবে তোমাদের মুখমণ্ডলগুলোকে পূর্ব অথবা পশ্চিম দিকে ফেরানোটা এটাই একমাত্র পুণ্যের কাজ নয় যদিও কেবলামুখী হওয়াটা একটা নির্দেশ তাই না কিন্তু মূল বিষয় তো শুধু পূর্ব দিকে পশ্চিম দিকে ফেরা সেটা নয় অর্থাৎ সেটাই মূল পুণ্যের কাজ নয় ওলা কেনালবের ওলা কেনালবের রানাবিল্লা বরং পুণ্যের কাজ হলো যে আল্লাহর প্রতি ইমান পোষণ করে ওলিয়াউমিল আখের এবং আখেরাত দিবসের প্রতি ওয়াল মেলা ইকি এবং ফেরেস্তাদের প্রতি ওয়াল কি এবং আসমানী কিতাবের প্রতি ওয়ান এবং নবীদের প্রতি ওয়া এতল আলা হব্বি। এবং পণ্য হল কি যে তার সম্পদ আল্লাহর ভালোবাসায় প্রদান করে দাবিল কোরবা ওলিয়া চামা উল কিন আত্মীয় স্বজনকে ইয়াতিমকে এবং মিসকিনদেরকে ওয়াবেন সাবিল এবং মুসাফিরদেরকে যারা গরিব মুসাফির ওয়াসা এলিনা এবং যারা যাচনা করে ভিক্ষা করে অর্থাৎ যারা গরিব গোরা বা দুঃস্থ ভিক্ষক ওফির রেকাব এবং দাস মুক্তির ক্ষেত্রে আল্লাহর ভালোবাসায় যারা সম্পদ ব্যয় করে এর করে আর কি ও আকামা সলাতা এবং জাকা এবং সলাত কায়েম করে ও এত জাকাতা জাকাত প্রদান করে ফরজ জাকাতটা প্রদান করে ওল মো ইদা আহাদু এবং যখন তারা কোনো অঙ্গীকার করে সেই অঙ্গীকারকে পরিপূর্ণ করে ওয়াসবে রিনাফিল ওদ্দরৰ এবং যারা বিপদাপদ বা কঠিন অবস্থায় ওদর্রাহ তারা সর্ব অবস্থায় সবর করে ওয়াহিনাল বাস উলা ইকাল্লাদা সদাকো ওয়া উলা ইকা হুমুল মোত্তা তারাই হচ্ছে যারা সত্য সত্য অবলম্বন করেছে সত্যবাদীতা অবলম্বন করেছে যারা সাদেক হয়েছে সত্যবাদী হয়েছে এবং তারাই হচ্ছে মোত্তাক আর এভাবে আমরা দেখি যে আল কোরআনের মধ্যে আল্লাহ সেফাত বলেছেন সেফাত বলেছেন আমরা তার কিছু উল্লেখ করছি এরপরে সপ্তম যে বিষয়টা আমরা বলবো সেটি হলো সালাতের মধ্যে খুশুর এবং খুদুর অর্থাৎ মনসংযোগ করা স্থির থাকা খুব নড়াচড়া মুভমেন্ট না করা এবং মনঃসংযোগ করা আল্লাহ তালা সুরাল মো মেনুনের মধ্যে বলছেন কাদ আফলাহল মো মেনুন সলাত হিম সালাহিম উন মোমেনরা সফল কাম হয়েছে সফল তো তারাই হয় যারা পরিপূর্ণ প্রোগ্রামটাকে বাস্তবায়ন করতে পারে ইমানের পরিপূর্ণ প্রোগ্রাম তাহলে তাদের একটা বৈশিষ্ট্য হলো কি তারা তাদের সালাতের মধ্যে খুশুর রক্ষা করে অর্থাৎ যে বিনয় যে মনঃসংযোগ সেটা তাদের রক্ষা হয় আর আমরা যে খুসুর কথা বলছি সেই খুশুরের মধ্য দিয়ে কালবের খুশুরের মধ্য দিয়েই সালাতের খুশুরটা অর্জিত হয় এবং এই সালাতের খুশুরটা আরও অর্জিত হয় যদি আপনি সেজদার দিকে তাকিয়ে থাকেন দাঁড়ানো অবস্থায় তারপরে আপনি যদি সালাতের আগে নিজের অন্তরকে দুনিয়াবী ব্যস্ততা থেকে আলাদা করে নেন সালাতের জন্য নিজেকে আসলে পরিপূর্ণভাবে ব্যস্ত করেন সালাতের বাইরের কাছ থেকে নিজেকে মুক্ত করেন তাহলে আসলে সালাতের মধ্যে খুশুর এবং শকুন আসবে আল্লাহ আল্লা আলা আরেকটা কাজকেও সালাতের খুশুর খুদুরের মূল কাজ হিসাবে তিনি উল্লেখ করেছেন সেটা হলো সালাতের হেফাজত করা বলেছেন উল্লদ্দিন ওহম আল্লাহ সাল হাফিদুন হাফেদসুর আল নয় নম্বর আয়াত আর যারা তাদের সালাদগুলোকে হেফাজত করে সালাদগুলোকে হেফাজত না করলে কিন্তু ওই কালেভদ্রে যারা সালাদ পড়ে বা প্রতি শুক্রবারে বা প্রতি দুই ঈদের সালাদ পড়ে তাহলে তাদের খুশোর খুদর আসবে না আপনাকে নিয়মিত সালাত আদায়কারী হতে হবে পাঁচোয় সালাদ এবং বাকি অন্যান্য আরও যে সালাদগুলো আছে এরপর যে কোনো অনর্থক কথা কাজ থেকে বিরত থাকা একটি সুরাল মোমেনুনে মোমেনদের বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করা হয়েছে তাতে আমরা বুঝলাম যে অনর্থক কথা কাজের মধ্যে লিপ্ত থাকলে পরিপূর্ণ ইমান থাকবে না অনর্থক কথা কাজের মধ্যে রয়েছে যেমন বাতিল যে কোনো বাতিল বাতিল হচ্ছে সবচেয়ে বেশি অনর্থক বাতিল এর মধ্যে আছে শের কুফরি নাস্তিকতা এবং এর মধ্যে আছে আরও পাপ কাজগুলো পাপ পরি এখন আমাদের বিভিন্ন শহরে বন্দরে আমরা দেখতে পাচ্ছি যেখানে ব্রথল বা প্রস্টিটিউশনের জন্য কেন্দ্র আছে যেখানে মদের বার আছে যেখানে ডিজে পার্টি হয় যেখানে আমরা দেখতে পাচ্ছি যে নাইট ক্লাব এ সমস্ত জায়গা হচ্ছে পাপপুরি পৃথিবীর সব ধরনের পাপ সেখানে হয় তারপরে ক্যাজিনো যেখানে হয়তো জুয়া খেলা হয় তারপরে অনেক পর্যটনের কেন্দ্রগুলোতেও নারীদের নিয়ে নানা নানারকম অশ্লীল কাজকর্ম সম্পাদিত হয় এগুলো থেকে আসলে আমাদেরকে পরিপূর্ণভাবে মুক্ত থাকতে হবে তাহলে শুধু অনর্থক কথা কাজ বলতে আমরা সাধারণত বুঝি যে কাজে কোনো ফায়দা নাই শুধু সেটা থেকে বিরত থাকে না সব ধরনের বাতিল সব ধরনের শের কফুরি এবং সব ধরনের পাপ অশ্লীলতা এবং অশ্লীল জায়গা অশ্লীল কেন্দ্র পাপ্পুরি সব কিছু থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ সুমতাল বলছেন উল্লদ্দিন আহম আনিল্লাদুন যারা অনর্থক কথা কাজ থেকে বিরত থাকে জাকাত দিতে হবে জাকাত সালাতের কথা তো যেহেতু একটু আগে গিয়েছে আমরা বললাম জাকাত দিতে হবে কারণ জাকাত না দিলে ইমান থাকে না এটা অনেকে আমরা হয়তো উপলব্ধি করি না এই জন্য আমাদের অনেক মোমেন বিশেষ করে কর্পোরেট সংস্থার ব্যবসায়ী যারা আছেন তারা নিজেদেরকে মোমেন মনে করেন এবং অনেক সময় মৌলবী ডেকে তারা হয়তো দোয়া কালাম করেন ভাবেন যে এটা অ্যানাফ বাট মনে রাখতে হবে আপনি যদি জাকাত না দেন এবং জাকাত দেওয়ার এই ফরজিয়াতকে আপনি বাস্তবায়ন যদি না করেন তাহলে আপনার ইমান থাকবে না পরিপূর্ণ ইমান তো দূরের কথা এর প্রমাণ কী এর প্রমাণ হচ্ছে আবকর রাদি আল্লাহ তৌলাহু তিনি যখন জাকাত যারা দিতে অস্বীকার করেছিল জাকাতকে অস্বীকার করে নি দিতে অস্বীকার করেছিল তাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন ইসলামী যুদ্ধ ঘোষণা তাদের বিরুদ্ধে করা যায় যারা ইসলামের মধ্যে থাকে না এবং আব্দুল হতাব রাদি আল্লাহ তালহু নিষেধ করেছিলেন বললেন যে না তাদের বিরুদ্ধে মনে যুদ্ধ করাটা ঠিক হবে কি এটা একটু ভেবে দেখা দরকার কিন্তু শেষ পর্যন্ত অমর রাদি আল্লাহ তৌলা কনভিন্স হলেন তারা বললেন যে ঠিক আছে জাকাত যারা আদায় করবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যেতে পারে আল্লাহ স্মাত তাল্লাহ বলছেন অল্লদিন আহম লি জাকলুন সুরাল মোমিন চার নম্বর আয়াত আর যারা জাকাত প্রদান করে আর যারা জাকাত প্রদান করে তাহলে এটা মোমেনদের একটা সেফাত এছাড়া আমরা দেখি যে জাকাত যেমন সম্পদের মধ্যে আছে ঠিক তেমনি নাফসেরও একটা জাকাত আছে সম্পদের জাকাতটা হচ্ছে এটা হিসেব করে আড়াই পার্সেন্ট বের করে দেওয়া আর নফসের জাকাতটা হচ্ছে নিজেকে সকল পাপ অন্যায় মনকাড়াতি এগুলো থেকে বাঁচিয়ে রাখা যেমন আল্লাহ সুমন্তাল্লাহ বলছেন কাদ আফলাহমান জাকা ওয়াকাদ দাসাহা সেই সফলকাম কাম হলো যে নফসকে সংশোধন করলো তাজকিয়া করলো ওয়াকাদ খাবাসা আর যে তাকে কলুষিত করলো সে ব্যর্থ মনোরথ হলো আচ্ছা এরপরে আমরা একটু দ্রুত যাই আরেকটা ইমান পরিপূর্ণ হওয়ার জন্য আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে হেফুল ফেরজ অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত লজ্জাস্থানের যে হেফাজত করবে না সে নানা ধরনের অশ্লীল কথা কাজে লিপ্ত হবে জেনা ব্যবচারে লিপ্ত হবে যাতে তার সব যাবে তার আমল যাবে ইমান যাবে সব কিছু যাবে আল্লাহ সুমতালা বলছেন উল্লা উল্লাদিন হুম লে ফরু জাহিম হাফেদুল ই আল্লা আজুয়াজহিম আউমাল আউমা মালাক ইমান হুম ফুগা রুম আলমিন আর যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে তবে তাদের স্ত্রীদের কথা আলাদা এবং তাদের দক্ষিণ হস্ত যাদের মালিক হয়েছে তারা তাদের সাথে মেলামেশা করলে তারা তিরস্কৃত হবে না কারণ স্ত্রীর সাথে মেলামেশা করলে যাদের সাথে সরিয়ে বৈধ করে দিয়েছে দাম্পত্য সম্পর্ক স্থাপন করা সেটাতে কোনো অসুবিধা নেই অসুবিধা হচ্ছে যেখানে দাম্পত্য সম্পর্কের বাইরে কোনো অবৈধ মেলামেশা বা প্রণয় বা শারীরিক সম্পর্ক স্থাপন করা হয় সেটা ভয়াবহ অপরাধ বলে ইসলামে গণ্য সেনা এবং ব্যভিচারী হিসাবে গণ্য হবে এবং তারা ইমান থেকে ধীরে ধীরে দূরে সরে যেতে থাকবে এরপরে আরেকটি হল আমানত এবং প্রতিশ্রুতি রক্ষা করা প্রতিশ্রুতি রক্ষা করার কিছু দলিল আমরা একটু আগেও পেয়েছি তবে আমানতের বিষয়টা আমরা স্পষ্ট করে আমরা পাই আসলে হাদিসেও পাই এবং সুরাল মেনুনের মধ্যেও আল্লাহ সুমানতাল্লাহ বলছেন উল্লাদ্দিন আহম্ল এমানাত আউন আর যারা তাদের আমানাত এবং তাদের প্রতিশ্রুতি রক্ষা করে আর নবী সাল্লাম থেকে তো এক স্পষ্ট সহিদে এসেছে লা ইমান আল ইমান্লা আলাহু তার ইমান নেই যার আমানাতদারি নেই ইমান মিল গাইব গায়েবের প্রতি বিশ্বাস এটা ইমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় যেটা যদি কেউ মিস করেন তাহলে তিনি ইমানদার হবেন না আজকাল অনেক আধুনিক মানুষকে দেখা যায় যে তিনি যা দেখেন না তার প্রতি বিশ্বাস করেন না খুব স্বগৌরবে বলে বেড়ান আধুনিক শিক্ষিত অনেককে দেখা যায় কিন্তু মনে রাখবেন এটা বলে বেড়ানো মানেই হচ্ছে আপনি যে মোমেন নন সেই ঘোষণা দেওয়া আল্লাহ সুমানতাল্লাহ বলছেন আল্লা মিনু নবেল গাইব সুর আল বাকরার তিন নম্বর আয়াত যারা গায়েবের প্রতি ইমান পোষণ করে গায়েব গায়েবটা কি গায়েব হচ্ছে আল কোরআন এবং আসন্নায় বিশুদ্ধ হাদিসে যত মানে সেই জগৎ সম্পর্কে কথা এসছে যেগুলো আমাদের দৃষ্টিগোচর নয় যেমন আলামুল মালা ইক্যাম ফেরস্তাদের জগৎ আখেরাত জান্নাত জাহান্নাম এবং কিতাব নাজিল হওয়ার বিষয়টা রেস আলাত এবং তাকদির এগুলো হচ্ছে মিনাল ওমর আল বিয়া গাইবে বিষয় এগুলো কোরআন এবং হাদিসে সহি হাদিসে যেভাবে এসছে সেভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে তারপর আরেকটি বিষয় হলো আল হিজরাতু জিহাদ আল্লাহর জন্য হিজরত করে একটা জায়গায় যেখানে ফিতনা ফাসাদে ভরা যেখানে ইমান রক্ষা করা যাচ্ছে না সেখান থেকে এমন জায়গায় যেতে হবে যেখানে ইমান রক্ষা করা যায় এবং যেখানে ইসলাম তার নিজের অস্তিত্ব রক্ষার জন্য এবং দাওয়াতি কার্যক্রমের জন্য যে সংগ্রাম যে জেহাদের প্রয়োজন আল্লাহর ওয়াস্তে সেটাও করতে হবে আল্লাহ স্মান তাল্লাহ বলছেন ওল্লদ্দিন আন ওয়াহাদাহিদিন আউ ওয়ান হাক্কা আল্লাহ মখফরাতসকুল করিম আর যারা ইমান পোষণ করে যারা হিজরত করে এবং যারা আল্লাহ রাস্তায় জেহাদ করে এবং যারা আশ্রয় দেয় এবং সাহায্য করে উলা ইকাহমুল মোমেনা তারাই হচ্ছে সত্যিকার মোমেন্ট সত্যিকার মোমেন মানে পরিপূর্ণ মোমেন লাহুম মখফুরাতু আর করিম তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং মহান রিজিক সর্বাবস্থায় সর্বশেষ যেটা বলবো আল্লাহকে স্মরণে রাখা আমাদের সকল ইবাদত ইসলামের সকল প্রোগ্রাম ইমানের সকল প্রোগ্রাম এর জন্যই যেন সার্বক্ষণিক আমরা আল্লাহকে রিমেম্বার করতে পারি স্মরণ করতে পারি সার্বক্ষণিক স্মরণের মধ্যে থাকলেই শুধু মাত্র আসলে পরিপূর্ণ ইমানের মধ্যে থাকা যায় আর যদি আপনি আল্লাহকে ভুলে যান তখন ওই ভুলার সময় শয়তান আপনার উপর গালে ভাবে আপনি পাপে সম্পৃক্ত হবেন ইমান ভয়ঙ্করভাবে কমে যেতে থাকবে এবং আপনি আস্তে আস্তে ইমান থেকে সরে যাবেন যেটা আমরা আমাদের মুসলিম সমাজে অনেক ভাই বোনদের মধ্যে দেখতে পাচ্ছি তাদের অসতর্কতার কারণে এটা হচ্ছে এবং এই পয়েন্টগুলো তারা পিক আপ না করার কারণে এবং এগুলো বাস্তবায়ন না করার কারণে তারা সে তাদের এই অবস্থা হচ্ছে সুতরাং আমাদের এই যে এতগুলো প্রোগ্রাম এতগুলো পয়েন্টের মূল কথাই হচ্ছে আল্লাহকে সার্বক্ষণিক স্মরণে রাখা বিনয়ের সাথে স্মরণ করা তাকে ভয় করা এবং আমাদের বিভিন্ন ইবাদত তেলাওয়াত সালাতের মাধ্যমে তাকে স্মরণ করা আল্লাহ তালা বলছেন سورة العراف الدشو باسنا وذكر واذكر ربك من نفسك واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين آر تمر ربك موني موني شابي نوي ابن بحير شاته آر آنوت جو شاري شارون کرو موني موني بحير شاته آنوت তার মধ্যে লোক দেখানোর কোনো কিছু এখানে নেই মন থেকে রিয়ালি বাস্তবতার মানে বাস্তবসম্মতভাবে তাকে বা প্রকৃত অর্থেই তাকে স্মরণ করা সে কথা বলছে বেলগদুগুওয়ালা সকাল সন্ধ্যায় অর্থাৎ সার্বক্ষণিকভাবে শুধু সকালবেলা করলে হবে না অনেকে ফজর পড়ে আর সারাদিন খবর থাকে না না সেটা নয় ওয়ালা এত কোমনাল কাফেলিন আর তুমি গাফেল অসতর্ক হইও না অসতর্ক হলেই বিপদ তাই না এতটুকু বলে আমরা শেষ করব যে আসুন আমরা পরিপূর্ণ মমিন হওয়ার যে দার্স সেটা কোরআন থেকে আদিস থেকে নিতে পারবো এটা এমন কঠিন কিছু নয় যে ভাই প্রশ্ন করেছেন সেটা এমন নয় যে তিনিও জানেন না জানেন বাট হয়তো শুনতে চেয়েছেন একসাথে কি নাসিহাত করা যেতে পারে সেই ব্যক্তিদেরকে যারা পরিপূর্ণ মমিন হতে চান সত্যিকার মমিন হতে চান আল্লাহর কাছে আমরা দয়া করি আল্লাহ তুমি আমাদের সবাইকে তুমি আমাদের সবাইকে সত্যিকার মমিন হওয়ার তফিক দাও পরিপূর্ণ মমিন হওয়ার তফিক দাও আমাদের ভুলভ্রান্তিগুলোকে ক্ষমা করে দাও যে পাপগুলো আমরা করে ফেলেছি সেগুলো থেকে তওবা এবং ইস্তিকফার করার তফিক দাও